আগামী 21 আগস্ট আসানসোল পৌর নিগমের জামুড়িয়া বড় 6 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। শুক্রবার জামুড়িয়ার নিমডাঙ্গা কলিয়ারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। প্রচার শেষে আয়োজন ছিল পথসভার। আসানসোল পৌর নিগমের জামুড়িয়া বোরোর 1-6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন আগামী 21 আগস্ট। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। উপনির্বাচনকে সামনে রেখে শুক্রবার জামুড়িয়া 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিমডাঙ্গা কলিয়ারি এলাকায় প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মেয়র বিধান উপাধ্যায়। নিমডাঙ্গা কলিয়ারির বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তিনি। সেখানে আয়োজন ছিল পথসভার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হররাম সিং, মেয়র পরিষদ সুব্রত অধিকারী, জামুড়িয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায়, মহিলা সভাপতি রাখি কর্মকার, কাউন্সিলর মৃদুল চক্রবর্তী প্রমুখ। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আসানসোল পুর নিগমের ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হচ্ছে তা প্রচারের মাধ্যমে তুলে ধরতে হবে জনগণের কাছে। এছাড়া তৃণমূলের বহু নেতা ও কর্মীদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। বিজেপির জনবিরোধী নীতি নিয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি। বলেন, গ্রামের মেয়র যদি গ্রামেই থাকেন তাহলে গ্রামবাসীদের আরো বেশি সুবিধা হবে। এছাড়াও আগামী 21 আগস্ট এই উপনির্বাচনে জয়ী হবেন বলেও আশাবাদী তিনি। বিভিন্ন কর্মীদেরকে প্রতিদিন হেনস্থা হতে হচ্ছে, আমাদের কর্মীদের মানে জীবন দিয়ে যেভাবে আমরা 21 পার করেছি, জীবন দিয়ে যে কোনো উপায়ে মানে আমাদেরকে জিততে হবে, দেখাতে হবে যে আমরা তোমাদের তোমরা যে নীতিগুলো দিচ্ছ তার বিরুদ্ধে, এটা জনগণ বিরোধী নীতি আছে। তাই সমস্ত কর্মীকে বলবো 21 তারিখে একদম নিজের নিজের বুথে সমস্ত কর্মীদেরকে নিয়ে মানুষকে সাথে নিয়ে ভোট করো। কারণ আমাদেরকে দেখানো আছে, এখানে দুটো নির্বাচন আছে, আমাদের এখানে আছে একটা বনগাঁতে আছে দুটো উপনির্বাচন আছে, এবং এটাতে যেন তাদের নজর নড়ে যে না পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উন্নয়নের পশ্চিমবঙ্গ। জামুড়িয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ব্লকড বাই বিপদ বরণ মন্ডল। কন্ট্যাক্ট নম্বর 8170016435। উত্তম ঘোষ। কন্ট্যাক্ট নম্বর 8170037005। জয়রাম সিং। কন্ট্যাক্ট নম্বর 9332997757। আর বিকি সিং সলুজা। কন্ট্যাক্ট নম্বর 8637380398। অত্যাধুনিক সুবিধাওঁ কে সাথ 2.5 কাঠা, 5 কাঠা, 10 কাঠা আর 16 কাঠা কে রেসিডেন্সিয়াল প্লট উপলব্ধ হ্যাঁ, ও ভি আসানসোল, জামুড়িয়া আর রানিগঞ্জ শহর কে কানেক্টিং পয়েন্ট পর ন্যাশনাল হাইওয়ে 2 কে বিলকুল করিব। সলুজা রেসিডেন্সি মে আপকো মিলেঙ্গে 40 ফিট রোড, লাইট, বিজলি, পানি, সিসিটিভি আর অ্যাম্বুলেন্স কি সুবিধা। তো ফির দের কিস বাত কি, আজ হি বুক করে রেসিডেন্সিয়াল প্লটস। সাইট অ্যাড্রেস রানী স্যার অপোজিট লাল বাংলা কান্তা, জামুড়িয়া।